এই মুহূর্তে, এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি আমরা, বিশালগড়ে ত্রাস করছে ননী গোপাল দেবনাথ নামের এক ব্যক্তি। আপনাদের সে ছবি আমরা দেখাচ্ছি, বিশালগড়ে ত্রাস করছে ননী গোপাল দেবনাথ নামের এক ব্যক্তি। শাসক দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি হাঁকাইয়ে নেওয়ার চেষ্টা করছেন বিশালগড়ের এই ব্যক্তি। তার একটি বিদ্যালয় রয়েছে এবং সেই স্কুলের নাম খাটিয়ে, সেই স্কুলের নাম খাটিয়ে নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে সাধারণ মানুষের জমি হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই ব্যক্তি। যে খবরটির দিকে আমরা নজর রাখছি, বিশালগড়ে ত্রাস করছে ননী গোপাল দেবনাথ নামের এক ব্যক্তি। শাসক দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের জমি হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে বিশালগড়ে। কান পাতলেই শোনা যাবে তার কেলেঙ্কারির কথা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে শাসক দলের নামাবলী গায়ে দিয়েছেন। জানা গেছে এর আগেও বাম আমলেও তার একই রকমের কীর্তি ছিল, বাম আমলে একই রকমের কীর্তি ছিল। এখন সাধারণ মানুষ যখন শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন এই ব্যক্তির জন্য, তখন কিন্তু নানা রকম গল্প সাজাচ্ছেন এই ননী গোপাল দেবনাথ। ননী গোপাল দেবনাথ শাসক দলের নাম ভাঙিয়ে নানা কাজ করছেন বলেই কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। এক মহিলা বিস্ফোরক অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে, সেই ছবিও আমরা আপনাদেরকে দেখাবো, সেই অভিযোগও আমরা আপনাদেরকে শোনাবো। কিন্তু আরো একবার জানিয়ে রাখছি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিশালগড়ে রীতিমতো জমি মাফিয়ার ত্রাস করছেন ননী গোপাল দেবনাথ। নিজের স্কুলের সঙ্গে জায়গা, একটি স্কুল রয়েছে তার, সেই স্কুলের জায়গা সঙ্গে একটি মহিলার জায়গা, সাধারণ মানুষের জায়গা, সেই জায়গা থেকেই, সেই জায়গাটিকে জোর জবরদস্তি দখল করার চেষ্টা করছেন ওই ব্যক্তি। এবং নানা রকম গল্প সাজিয়ে এখন শাসক দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন ননী গোপাল দেবনাথ। শাসক দলের নাম ভাঙিয়ে নানা কাজ করছিলেন, এখন যখন আর উনি পার পাচ্ছেন না, তখন শাসক দলের নাম ভাঙিয়ে নানা গল্প সাজাচ্ছেন, মিথ্যে গল্প সাজিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার চেষ্টা করছেন। কিন্তু জানিয়ে রাখছি সাধারণ মানুষ এখন ওনার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন। যে মহিলা অভিযোগ করেছেন, কি অভিযোগ রয়েছে ননী গোপাল দেবনাথ বিরুদ্ধে, শুনুন আপনারা। শুনলেন আপনারা, শুনলেন সেই ব্যক্তির বক্তব্য, সেই মহিলার বক্তব্য, কিভাবে ওনার বাড়িতে ত্রাস চালাচ্ছে ননী গোপাল দেবনাথ। ওনার বাড়ির জমি,
উনার বাড়ির জমি ননীগোপাল দেবনাথের স্কুলে দিয়ে দেওয়ার জন্য, স্কুলের নামে দিয়ে দেওয়ার জন্য নানাভাবে প্রেশার দিচ্ছেন। যখন 5 লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন, যখন ওই মহিলা বারণ করেন 5 লক্ষ টাকা নেবেন না, তখন নানা গল্প সাজানোর, মিথ্যে গল্প সাজানোর চেষ্টা করছেন। শাসক দলের নাম ভাঙিয়ে, শাসক দলের নাম ভাঙিয়ে নিজের নিজের অত্যাচার এলাকায় চালিয়ে যাচ্ছে ননীগোপাল দেবনাথ। আমি আরো একবার ওই ব্যক্তির চেহারা দেখার চেষ্টা করব। রীতিমতো বিশালগড়ে ত্রাস তৈরি করে রাখার চেষ্টা করছেন এই ননীগোপাল দেবনাথ। জমি হাঁকিয়ে নিচ্ছেন সাধারণ মানুষের, অভিযোগ উঠছে সাধারণ মানুষের কাছ থেকে। কিভাবে মানুষের বাড়িতে গিয়ে সেই জমি দখলের চেষ্টা করতেন উনি, সেই ছবি একবার দেখুন, সেই ছবি আবার দেখুন। কিভাবে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে নিজের স্কুলের জায়গা বলে সেই জমি হাঁকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। দেখুন, এক মহিলাকে ধরে নানাভাবে উনার স্কুলের কিছু মহিলাকে নিয়ে গিয়ে ওই মহিলার উপরে অত্যাচার চালিয়ে ওই মহিলার জায়গা জবরদখল করছেন, জবরদখল করছেন। সেই ছবিও দেখুন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জায়গা জবরদখল করছেন ওই মহিলার, নিজের জায়গা দখল করে নিচ্ছেন। যখন মহিলা দিতে নারাজ ছিলেন, তখন পাশে কিছু মহিলা দেখতে পাচ্ছেন, ননীগোপাল দেবনাথের সাঙ্গপাঙ্গরা, ননীগোপাল দেবনাথের কিছু মহিলা সাঙ্গপাঙ্গ, যাদেরকে নিয়ে রীতিমতো ত্রাস চালিয়ে যেতেন এবং সেদিনও ত্রাস চালিয়েছেন। দেখুন, একজন মহিলাকে একেবারে বিবস্ত্র করার চেষ্টা করছেন ননীগোপাল দেবনাথের এই মহিলারা, কিন্তু ওই মহিলা এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা বা সাহায্য পায়নি রাজ্য পুলিশের প্রশাসনের কাছ থেকে। বিশালগড় থানার পুলিশ বাবুরা মুখে কুলু পেটে বসে আছেন বিশালগড় থানার পুলিশ বাবুরা। তাই এক মহিলার উপরে যখন নির্যাতন হচ্ছে প্রকাশ্যে, এ রাজ্যে যে সরকার বর্তমানে চলছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সের কথা বলছেন, কোনো ধরনের অন্যায়ের প্রশ্রয় উনি দিচ্ছেন না, সেখানে পুলিশ একেবারে প্রকাশ্যে দিবালোকে এইভাবে একজন মহিলাকে অত্যাচার চালাচ্ছে ননীগোপাল দেবনাথের সাঙ্গপাঙ্গরা, তখন পুলিশের লোক কোথায়? দেখতেই পাচ্ছেন, একজন মহিলাকে রীতিমতো টেনে হিঁচড়ে ওনার বাড়িতে বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, জমি জবরদখল করছেন ননীগোপাল দেবনাথ এবং ওনার সাঙ্গপাঙ্গ এই মহিলারা। প্রশ্ন হচ্ছে, কারা এই মহিলারা যারা এইভাবে আইন হাতে তুলে নিচ্ছেন? ডিমার্গেশনের রুলস রয়েছে, যদি কোনো ধরনের এখানে বেআইনিভাবে জমি দখল হয়ে থাকে, ডিমার্গেশন হতে পারে, আইনিভাবে ডিমার্গেশন করা যেতে পারে, কিন্তু কোনো ধরনের ডিমার্গেশন বা কোনো ধরনের কিছু আইন না মেনে ননীগোপাল দেবনাথ আইন হাতে তুলে নিয়েছেন, কিন্তু পার পেয়ে যাচ্ছেন। নাকি থানার পুলিশ বাবুরা কোনো না কোনোভাবে মোটা অঙ্কের রফা দফা করেছেন ননীগোপাল দেবনাথের সঙ্গে? প্রশ্ন কিন্তু হবেই। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সেদিনের সেই ছবি আর আজকে ওই মহিলার বক্তব্য আরো একবার আপনাদেরকে আমরা শোনাবো। কি বলছেন ওই মহিলা, মহিলার কি বক্তব্য রয়েছে, সেই বক্তব্য আমরা আপনাদেরকে শোনাবো। একেবারে কাতর কাতর তিনি প্রার্থনা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, শুনুন ওনার বক্তব্য। গরিব মানুষ সঙ্গে টাকার জিম নাই, তার টাকা আছে, টাকা দিয়ে অনেক কিছু করতেছে। ননীগোপালের অত্যাচারে বাড়ির খাওয়ানোর মতন যোগ্যতা না, কোন সমাধানে আইয়া মাইরা লামড়ার আমরা এই যোগ্যতা দিই না। তবে আপনার কাছে এগুলোই আবেদন, আমি বিশ্বাস চাই। আমরা এক বছর লাগাতে মনি দেবনাথে জ্বালাই লিখেছে জায়গা দেবিল, এরপর ইয়ার গার্জিয়ান লই আই আমার ফ্যাট দিছে 5 লক্ষ টাকা দিব। আমি কিছু না, আমি জাগিয়ে দিতাম না, আমি গিয়া কইছি কি তোমরা কার ওয়াল বানতেছ,
আমার ননিগোপাল দেবনাথে সাংঘাতিক অত্যাচার করছে, আমি বাড়ি ঘরে টাকা আছে, আমার টাকা না, আমি গরিব মানুষ, আমি মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই যেন আমার মারছে এবং আজ খাওয়া আমার ভুলকে বিচাই। আমরা এই যোগ্যতা পেনা, তবে আপনার কাছে এগুলোই আগত না, বিশ্বাস চাই।